আজকে আমরা তো এতদিন ইংরেজি শিখলাম, তাই না? আজকে আমরা একটা খেলা খেলব। খেলাটা হচ্ছে এরকম যে আমি তোমাকে একটা ইডিয়মস বলবো, তুমি অর্থ বলবে, এবং মজার বিষয় হচ্ছে প্রতিটা সঠিক উত্তরের জন্য তুমি পাবে 500 টাকা। হলিকাও, বাপরে বাপ! হলিকাও, বাপরে বাপ! তুমি জানো না হলিকাও? স্যার, হলিকার মানেই বাপরে বাপ। হলি মানে তো পবিত্র, আর কাউ মানে গরু। পবিত্র গরু না, হলিকাও শব্দের অর্থ কিন্তু পবিত্র গরু না, হলিকাও শব্দের অর্থ বাপরে বাপ। প্রথম প্রশ্নের জন্য তুমি পাচ্ছ 500 টাকা। স্বর্ণি, হাউ ইজ এভরিথিং? প্রিটি গুড স্যার। ওকে, আজকে আমরা তো এতদিন ইংরেজি শিখলাম, তাই না? আজকে আমরা একটা খেলা খেলব। খেলাটা হচ্ছে এরকম যে আমি তোমাকে একটা ইডিয়মস বলবো, তুমি অর্থ বলবে, এবং মজার বিষয় হচ্ছে প্রতিটা সঠিক উত্তরের জন্য তুমি পাবে 500 টাকা। তুমি কি রাজি আছো? জি স্যার, আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনাকে প্রশ্ন করব এবং আপনিও প্রশ্নের অ্যানসারটা দিতে হবে, তাহলে আমি আপনাকে 500 টাকা দিব। 500 টাকা করে দিবা তো? জি স্যার, দিব। সত্যি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি শুরু করব না, তুমি? স্যার, আপনি স্যার যেহেতু আপনি শুরু করেন। ঠিক আছে, আমি শুরু করতেছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ইডিয়ামস, কিন্তু হলিকাও। হলিকাও, বাপরে বাপ! হলিকাও, বাপরে বাপ! তুমি জানো না হলিকাও? স্যার, হলিকার মানেই বাপরে বাপ। হলি মানে তো পবিত্র, আর কাউ মানে গরু। পবিত্র গরু না, ইডিয়ামস বলেছিলেন। ও সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক আমরা একটু মজা করলাম, আসলে এটা একটা ইডিয়ামস। হলিকাও শব্দের অর্থ কিন্তু পবিত্র গরু না, হলিকাও শব্দের অর্থ বাপরে বাপ। তাহলে কি, অবশ্যই আমাকে 500 টাকা কিন্তু দিতে হচ্ছে, এবং আমি কিন্তু 500 টাকা নিয়ে এসেছি, এবং চকচকে 500 টাকার নোট আমি দিব। হ্যাঁ, প্রথম প্রশ্নের জন্য তুমি পাচ্ছ 500 টাকা। ঠিক আছে, এবার এবার তোমার প্রশ্ন করার পালা, তাই তো? জি স্যার। হ্যাঁ, আপনি বলেন ফেস দ্য মিউজিক, এটার অর্থ কি? ঠেলা সামলানো। বাপরে বাপ, ঠেলা সামলানো! আপনি পেরেছেন, তাহলে আমি তো 500 টাকা পাচ্ছি। এই যে দর্শক, আমার স্টুডেন্টের কাছ থেকে কিন্তু আমি 500 টাকা বাগিয়ে দিয়েছি। হ্যাঁ, ও কিন্তু 500 টাকা আবার হেরে গেল। দেখছেন, শর্ত কিন্তু আমি দিছিলাম, কিন্তু ও যে পরে যে শর্তটা দিল, শর্ত দিয়ে কিন্তু ও ঠকে গেছে। অলরেডি 500 টাকা এক্সচেঞ্জ হয়ে গেল। তো তার মানে আমরা কি জানলাম, হলিকাও মানে হচ্ছে কি, বাপরে বাপ, আর ফেস দ্য মিউজিক মানে ঠেলা সামলানো। এইবার আমার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তর মনে হয় তুমি পারবা, এবং এটা মেয়েরা বেশি হয়, কিন্তু একটা ক্লু দিয়ে দিলাম, মেয়েরা এই বিষয়টা বেশি দেখা যায় মেয়েদের মাঝে, ঠিক আছে? অবশ্য তোমার মাঝে নেই, এটা হচ্ছে হটিনেস। হটিনেস অর্থ দেমাগ দেখানো। ইয়েস, হটিনেস শব্দের অর্থ হচ্ছে দেমাগ দেখানো। মেয়েরা কিন্তু এই কাজটা বেশি করে, ঠিক আছে? তো আবার তুমি 500 টাকা পেয়ে যাচ্ছ, সেই 500 টাকাই। এবার দেখা যাক, এবার 500 টাকা আমি জিততে পারি কি না। এবার তোমার পালা। স্যার, ওয়ার্থ ওয়াচিং। ওয়ার্থ ওয়াচিং, ওয়ার্থ ওয়াচিং শব্দের অর্থ হচ্ছে দেখার মতো। যেমন টুডে আওয়ার ভিডিও উইল বি ওয়ার্থ ওয়াচিং, আজকে আমাদের ভিডিওটা কিন্তু দেখার মতো হবে। আমি কি পেরেছি? জি স্যার। হ্যাঁ, আমি পেরেছি, এবং আমি কিন্তু এটা দিয়ে একটা সেন্টেন্সও তৈরি করে দিয়েছি। এবার কিন্তু আমি তোমাকে, তাহলে আমি 500 টাকা পাচ্ছি। জি স্যার, তাহলে আবার 500 টাকা। এই যে 500 টাকার খেলা কিন্তু চলতেছে, এখন পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয়নি যে কে এই 500 টাকাটা পাচ্ছে, ঠিক আছে? এইবার আমরা শেষ প্রশ্নটা করি, এটা এটা কিন্তু সহজ। তুমি যেহেতু আমাকে ওয়ার্থ ওয়াচিং ধরছিলা, আমি তোমাকে একটা প্রশ্ন ধরি, এই ওয়ার্থ দেই, সেই প্রশ্নটা হচ্ছে ওয়ার্থ রিমেম্বারিং। এবং আর একটা কথা বলি, এই ওয়ার্থ রিমেম্বারিং ইডিয়ামসটার অর্থ বলতে হবে, এবং সেই সাথে একটা সেন্টেন্স তৈরি করে দেখাতে হবে। যদি সেন্টেন্স তৈরি করে দেখাতে পারো, তবেই তুমি 500 টাকা পাচ্ছ। ওয়ার্থ রিমেম্বারিং অর্থ হচ্ছে মনে রাখার মতো, আর এটা সেন্টেন্সটা হচ্ছে দ্য ডে ইজ ওয়ার্থ রিমেম্বারিং। হ্যাঁ, এই দিনটাও আমাদের জন্য ওয়ার্থ রিমেম্বারিং, কারণ সর্বশেষ আমাদের এটাই ছিল লাস্ট প্রশ্ন, এবং স্বর্ণি সর্বশেষ এই প্রশ্ন দিয়েই আমরা আজকের খেলা শেষ করতেছি, এবং স্বর্ণি 500 টাকা জিতে নিল এই প্রশ্নের মাধ্যমে। ধন্যবাদ, আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু আপনাদের মজা বা আনন্দই দিইনি, আমরা কিন্তু কয়েকটা নতুন ইডিয়ামস শিখলাম, এবং তার অর্থ শিখলাম, এবং তার ব্যবহার শিখলাম। আশা করি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে,
আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ধন্যবাদ সবাইকে।